মায়ের কল্যাণে সবই মিলছে অর্থ সুখ সমৃদ্ধ কোনো কিছুই বাকি নেই তাই মমতাময়ী মাতৃরূপী দুর্গার দেখা মিলবে আতরমণি আঢ্য বাড়িতে শতাধিক প্রাচীন এই পুজোর আকর্ষণই আলাদা চলুন যাই চুচুড়ায় সংহারী নন দেবী এখানে পরিপূর্ণ সংসারী তাই সিংহবাহিনী দনুজ দলনী দুর্গার পরিচিত মূর্তির এখানে দেখা মিলবে না চুচুড়ার আঢ্যবাড়ির শারদোৎসবে শান্তিদায়িনী রূপেই পূজিতা হন দেবী পুজোর প্রচলিত নিয়মের সঙ্গেও মিল খাবে না মহালয়ার পরের দিন প্রতিপদকে প্রথমা ধরেই দেবীর বোধন পর্ব শুরু হয়ে যায় আঢ্য পরিবারে সন্তান সন্ততি নিয়ে শিবদূর্গার এই প্রাচীন পুজোর মাহাত্মই আলাদা পরিবারের পুজোর ইতিহাসটাও বেশ রোমাঞ্চকর প্রায় দুশো বছর আগে চরম আর্থিক অনটনে দিন কাটত এই পরিবারের গঙ্গার ধারে একটি সামান্য মাটির ঘরেই মায়ের আবির্ভাবে সুখ সমৃদ্ধি উপচে পড়ে আঢ্য পরিবারে আসলে এই বংশের আতরমণি দেবী দেবীর কৃপা লাভ করেন স্বপ্নে দেবীর ঘট স্থাপনের তিনি নির্দেশ পান তারপর মাটির ঘরেই ঘট স্থাপন করে পুজো শুরু হয় আতরমণির আঢ্য বাড়িতে তো আজ থেকে দুশো বছর আগে এখানে যে মূল যিনি গিন্নি মা ছিলেন আতর্মণি দেবী তো উনি স্বপ্নাদেশ পান যে শিবদুর্গা ওনাকে স্বপ্নাদেশ দেয় যে তুই আমাকে এখানে ঘটে প্রতিষ্ঠিত কর আমি এখানে পূজিত হতে চাই তো সেই শুনে তখন তো আর্থিক সামর্থ্য সেরমভাবে ছিল না তখন তো গ্রামগঞ্জই ছিল এখানটা পুরোটাই গ্রাম ছিল ধরতে গেলে তো তখন তিনি উনি ওই মাটির ঘরেতে যেখানে আজকে দেখছেন যে ঘট বসানো রয়েছে তো ওখানে মাটির ঘটে উনি মা দুর্গার প্রতিষ্ঠিত করেন ঘটেই তিনি পুজো করেন দেবীর আশীর্বাদে সম্পদ ও সমৃদ্ধি আসে পরিবারে পরে দেবীর স্বপ্নাদেশে মূর্তি পুজো শুরু হয়ে যায় তখন থেকে আজ অবধি শিব দুর্গার শারদ উৎসবে মাতিন পরিবার সহ এলাকার মানুষজন যখন আর্থিক অবস্থার উন্নতি হয় তখন আতর্মণি দেবী বলেন যে তোমরা এবারে শিব প্রতিষ্ঠিত করো মূর্তি হিসেবে শিব প্রতিষ্ঠিত করো তো সেই থেকে শিবদুর্গা তো আমাদের শান্তির প্রতীক তো আমরা এটা পারিবারিক মিলে পুজোটা হয় পরিবার মানেই শান্তি তো সেখানে শান্তিই চাই তো শান্তির দেবী হিসেবে এখানে উনি প্রতিষ্ঠিত হলেন সেই থেকে বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে আজকে দুশো পঁচাশি বছর আর্্য পরিবারের পূর্বপুরুষ আতরমণি দেবীর আমল থেকেই মহালয়ার পরে দেবীর বোধন আর ষষ্ঠীতে বোধনের পরিবর্তে দেবীর অধিভাস হয় চুচুড়ার আর্্য বাড়িতে তারপর থেকে প্রথামতই সপ্তমী থেকে দশমী অবধি দেবী বন্দনা আয়োজন হয় এখানে নবমীতে প্রথা মোতাবেক কুমারী পুজো হয় এই আর্্য বাড়িতে প্রতিপদ মহালয়ের পরে অমাবস্যার পরে সূর্যোদয় ধরে যে প্রতিপদ তিথি পড়ে সেই প্রতিপদ তিথি অনুযায়ী এখানে মায়ের বোদন ঘট বসে গেল ষষ্ঠীর দিন আমাদের বোদনের কোনো মানে কি বলবো বোদন হয় না মাকে আহ্বান এবং মায়ের অধিবাসটুকু হয় তারপর নিয়ম অনুযায়ী পুজো চলে মায়ের এবং নবমীর দিন কুমারী পুজো অনুষ্ঠিত হয় ঝাঁচকচকে বারোয়ারির বাহার হয়তো মিলবে না কিন্তু সাবেকি সংসারী দেবীর টানে পুজোর কটা দিন মানুষজন ভিড় জমান এই আধ্য বাড়িতে তাই নতুন আঙ্গিকের নতুন স্বাদের দেবী দর্শনে চলুন যায় চুচুড়ায় আতরমণির আধ্য বাড়িতে হুগলির চুচুড়া থেকে প্রবীর পরামাণিক এক্সপ্রেস নিউজ